হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 6 অর্থাৎ সেন্সরি অর্গানস বা সংবেদী অঙ্গ এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সংবেদী অঙ্গ কী আসলে? আমাদের দেহের সব কাজই কিন্তু চলছে আসলে আমাদের মস্তিষ্কের হুকুমে। মস্তিষ্ক থাকে কোথায়? আমাদের মাথার খুলির মধ্যে, এবং খুলির মাঝখানে বসেই কিন্তু আমাদের মস্তিষ্ক দেহের ভেতরে এবং বাইরে সকল কাজকর্ম চালায়। এবং এটা করার জন্য আমাদের চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা ইত্যাদি বাইরের সব খবরাখবর, এনভায়রনমেন্ট, সিচুয়েশন ইত্যাদি জোগাড় করে আমাদেরকে জানিয়ে দেয়, মানে আমাদের মস্তিষ্ককে জানিয়ে দেয়। তো আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে আমরা খাবারের স্বাদ অনুভব করি, ত্বক দিয়ে গরম, ঠান্ডা, চাপ ইত্যাদি অনুভব করতে পারি। সো এগুলো সবই হচ্ছে আসলে সংবেদী অঙ্গ। এগুলো না থাকলে মস্তিষ্ক আমাদের আশেপাশের বাইরের পরিবেশ সম্পর্কে বা অবস্থা সম্পর্কে কিছুই জানতে পারতো না। তো এবার আমরা এই অঙ্গগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো। তো প্রথমে হচ্ছে চোখ। হ্যাঁ, আমরা চোখ বা অক্ষি দিয়ে আমাদের পৃথিবীর চারপাশে সমস্ত কিছু দেখতে পাই। ইনফ্যাক্ট আমাদের যতগুলো সংবেদী অঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চোখ। তো আমাদের এই চোখ কিন্তু আসলে আমাদের চামড়া বা ত্বকেরই একটা অংশ। চোখের ত্বক স্বচ্ছ আর পেছনের অংশটা হচ্ছে কালো, অর্থাৎ আমাদের চোখটা হচ্ছে আসলে অনেকটা ছোট্ট একটা ক্যামেরার মতো, কিন্তু ক্যামেরা থেকে আসলে অনেক শক্তিশালী। তো এই চোখ কোথায় থাকে? এই চোখ আসলে আমাদের মাথার যে খুলি তার মধ্যে দুটো ছোটো ছোটো গর্ত থাকে, যেটাকে অক্ষিকোটর বলে। সেই অক্ষিকোটরের মধ্যে ছয়টা পেশির দ্বারা আটকানো থাকে। দেখো এখানে দেখতেই পাচ্ছি আমরা। তো এই ছয়টা পেশি দিয়ে আসলে আমরা চোখকে নাড়াচাড়া করতে পাই। তো এবার আমরা চোখের বিভিন্ন অংশ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। তো চোখের যে অংশগুলো আছে তার মধ্যে সবার প্রথমেই আছে চোখের পাতা। চোখের পাতা হচ্ছে আমাদের চোখের বাইরের আবরণ। চোখের পাতা আমরা খুলতে পারি এবং বন্ধ করতে পারি। এর সাহায্যে আমরা আমাদের চোখকে ধুলাবালি থেকে বা কোনো আঘাত থেকে রক্ষা করতে পাই। এরপর হচ্ছে কনজাংটিভা। চোখের পাতা খুললেই চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই সেটার উপর একটা পাতলা পর্দা থাকে, এটাকে বলা হয় কনজাংটিভা। যেমন দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ বাইরের অংশে একটা পাতলা পর্দার মতো জিনিস আছে, এটাই হচ্ছে আসলে কনজাংটিভা। তো এরপরে যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে অক্ষিগোলক। আসলে এই কনজাংটিভা দিয়ে ঘিরে যে গোটা গোলাকার অংশটা তুমি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আসলে অক্ষিগোলক। তো অক্ষিগোলকের তিনটা স্তর আছে, একটা হচ্ছে স্ক্লেরা, তারপর হচ্ছে কোরোডা, একটা হচ্ছে রেটিনা। তো স্ক্লেরা কি, খুব ভালো করে খেয়াল করে দেখো, কনজাংটিভার নিচে এই যে একটা সাদা পর্দার মতো একটা অংশ, পাতলা পর্দার মতো একটা অংশ, এটা আসলে একটু মোটাই আর কি, এই অংশটাকে আসলে আমরা বলি স্ক্লেরা। এবং এই স্ক্লেরার মধ্য দিয়ে আসলে কোনো আলো আমাদের চোখের মধ্যে প্রবেশ করতে পারে না। এবং এই স্ক্লেরার কাজ হচ্ছে আমাদের চোখকে আকৃতি প্রদান করা, বুঝতে পারলে? তো এরপরে যে অংশটি সেটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়া হচ্ছে আসলে আমাদের স্ক্লেরার ঠিক সামনের যে অংশটা, এই অংশটা আসলে একেবারেই স্বচ্ছ এবং এর মধ্য দিয়ে আসলে আমাদের চোখের ভেতরে আলো প্রবেশ করতে পারে, এটাই হচ্ছে কর্নিয়া। তো এরপরের অংশ হচ্ছে কোরোয়েড। কোরোয়েড কি? স্ক্লেরা স্তরের ঠিক নিচের স্তরটাই হচ্ছে আসলে কোরোয়েড। এটা একটা ঘন রঞ্জিত পদার্থের স্তর, এখানে বহু রক্তনালী প্রবেশ করে। এরপর হচ্ছে আইরিশ। আসলে কর্নিয়ার পেছনে একটা কালো গোলাকার পর্দা থাকে, এই যে এটা, এটাই হচ্ছে আসলে আইরিশ। সো আইরিশের মাঝখানে একটা ছিদ্র থাকে, এই যে মাঝখানে, এই ছিদ্রটাকে আমরা বলি পিউপিল। আইরিশ আসলে এক ধরনের পেশি দিয়ে তৈরি, একে আমরা সাধারণত চোখের মণি বলে থাকি। হ্যাঁ, আইরিশের পেশিগুলো সংকুচিত হতে পারে বা প্রসারিত হতে পারে, এবং যার ফলে এই যে ছিদ্র পদার্থ, যে পিউপিল, এটাও ছোট হতে পারে বা বড় হতে পারে, এবং এর মাধ্যমে আসলে আমরা আমাদের চোখে আলো ঢোকা নিয়ন্ত্রণ করতে পারি। খেয়াল করে দেখবে, কখনো রোদে গেলে, প্রচণ্ড রোদে গেলে আমাদের চোখ কিন্তু একটু মণিটা ছোট হয়ে আসে। কেন? কারণ এই যে আইরিশটা একটু সংকুচিত হয়ে যায়, যার ফলে পিউপিলের ছিদ্রটা কমে যায় এবং এর ফলে আমাদের চোখে তুলনামূলক কম আলো প্রবেশ করে। অর্থাৎ সূর্যের বেশি আলো থেকে আমাদের চোখকে বাঁচানোর জন্যই আসলে আমাদের চোখটা সংকুচিত হয়ে যায়। এরপর হচ্ছে লেন্স। হ্যাঁ, এই যে পিউপিলের ঠিক পেছনে এই যে সাদা মতন একটা অংশ দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আসলে লেন্স। এর মাঝখানটা পুরু এবং দুই প্রান্ত আসলে সরু। তো এই লেন্সটা এক ধরনের বিশেষ সিলিয়ারি নামক পেশি দ্বারা এখানে আটকানো থাকে, এবং এটা প্রয়োজন মতো সংকুচিত হতে পারে এবং প্রসারিত হতে পারে। এবং এই লেন্স আছে বলেই আমরা আসলে আমাদের চোখের সামনে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাই। এবং এই লেন্সটা সংকুচিত এবং প্রসারিত হওয়ার মাধ্যমে আমাদেরকে কাছে এবং দূরের জিনিসগুলোকে আলাদা আলাদাভাবে দেখতে সাহায্য করে। যদি লেন্সটা সংকুচিত প্রসারিত না হতে পারতো, আমরা কাছে বা দূরে সব জায়গার জিনিস সমানভাবে দেখতে পেতাম না। এরপরের যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে রেটিনা। হ্যাঁ, রেটিনা হচ্ছে আসলে অক্ষিগুলোকে সবচেয়ে ভিতরের স্তর, এটা একটা আলোক সংবেদী স্তর। এখানে রড ও কোন নামে দুই ধরনের কোষ আছে। রেটিনা হচ্ছে আসলে চোখের ভেতরের সাইডের এই যে এই অংশটা, ঠিক আছে? তো এই রড ও কোন কোষের কাজ হচ্ছে আসলে এর মধ্যে আলো পড়লে তারা উত্তেজিত হয় এবং সেই রড ও কোন কোষ থেকে সিগন্যালটা স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে পৌঁছে যায়, যার ফলে আমরা আসলে দেখতে পাই।
তো আমাদের চোখের এই লেন্সটা আমাদের চোখকে সামনে এবং পেছনে দুটো আলাদা আলাদা প্রকোষ্ঠে বিভক্ত করে, এবং এই সামনের প্রকোষ্ঠে কিছু জলীয় পদার্থ থাকে এবং পেছনের প্রকোষ্ঠে এক ধরনের জেলি জাতীয় পদার্থ থাকে। একটা জিনিস বলে রাখি, এই যে লেন্সের সামনে জলীয় পদার্থ থাকে এটাই আসলে চোখের পানি। হ্যাঁ, আমরা যখন কান্না করি তখন এখান থেকেই যে জলীয় পদার্থটা থাকে সেটা চোখের পানি হিসেবে নির্গত হয়। তো এই জলীয় পদার্থ বা এই জেলির কাজ কি? এদের কাজ হচ্ছে আসলে চোখের মধ্যে আলো প্রবেশ করানো। এরা যেহেতু স্বচ্ছ এবং এরা চোখের পুষ্টি সরবরাহ করে এবং চোখের আকার বজায় রাখতে সাহায্য করে। তো এবার আমরা চোখের যত্ন কিভাবে নেব? আসলে চোখ কিন্তু আমাদের শরীরের অত্যন্ত সেন্সিটিভ একটা অঙ্গ, তাই না? এটাকে যদি ঠিকমতো যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বাজেভাবে সমস্যায় পড়তে হবে। তো কিভাবে আমরা রেগুলারলি আমাদের চোখের যত্ন নিব? আমরা ঘুম থেকে উঠে বা বাইরে থেকে আসার পর অবশ্যই আমাদের চোখকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করব, এবং চোখ মোছার জন্য অবশ্যই পরিষ্কার কাপড় ব্যবহার করব। আমাদের নিয়মিত সবুজ শাকসবজি এবং রঙিন ফলমূল খেতে হবে, কারণ এদের মধ্যে থাকে ভিটামিন এ। আমরা জানি ভিটামিন এ খেলে রাতকানা রোগ হওয়া থেকে এড়ানো যায়। এরপর হচ্ছে, যদি কোনো রকম সমস্যা হয় চোখে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। তো তার মানে আমরা চোখ সম্পর্কে একটা সামগ্রিক আইডিয়া পেয়ে গেলাম। এরপর আমরা জানবো আমাদের পরবর্তী সংবেদী অঙ্গটি সম্পর্কে, অর্থাৎ সেটা হচ্ছে কান। হ্যাঁ, আমরা কান দিয়ে কিন্তু শুনি। কান না থাকলে আমরা যেমন শুনতে পেতাম না, ঠিক একইভাবে আমরা কিন্তু কথাও বলতে পারতাম না। কিন্তু কেন? কারণ আমরা যখন কথা বলা শিখেছি, আমরা তো শুনে শুনেই কথা বলা শিখেছি। শুনতে না পারলে আমরা বুঝতাম কীভাবে আমাদের মাতৃভাষাটা কেমন, কোন শব্দটার উচ্চারণ কেমন হবে, তাই না? তো আমাদের মাথার দুই পাশে দুটো কান আছে, আমরা সবাই জানি এটা কান বা কর্ণ বলে। এবং এই কানের কাজ হচ্ছে শোনা এবং কি আমাদের দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবেও কাজ করে, যেটা একটু পরে আর একটু বিস্তারিত বলবো। তো আমাদের কানকে আমরা টোটাল তিনটি অংশে ভাগ করতে পারি, যথা বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। তো এবার এই অংশগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। প্রথমেই হচ্ছে বহিঃকর্ণ। পিনা, কর্ণকুহর ও কর্ণপটহ এই তিনটা অংশ নিয়ে আসলে আমাদের বহিঃকর্ণ গঠিত। তো পিনা, পিনা কি? পিনা হচ্ছে আসলে আমাদের কানের যে বাইরের অংশ, এই যে এই অংশটাই হচ্ছে আমাদের পিনা। সো এটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে মাংস এবং বিভিন্ন কোমলাস্থি দিয়ে তৈরি, এবং এটার কাজ হচ্ছে এই যে এই ছিদ্রটা দিয়ে শব্দকে ভেতরে পাঠানো। এবং এই যে ছিদ্রপথটা, এটাকেই আসলে বলা হয় কর্ণকুহর বা কানের ছিদ্র বা এয়ার ক্যানাল। ওকে, এর পরের যে অংশটা সেটাকে আমরা বলছি কর্ণপটহ। কর্ণপটহর মানে হচ্ছে আসলে কানের পর্দা। হ্যাঁ, আমাদের এই যে কানের ছিদ্র বা এয়ার ক্যানাল যেখানে গিয়ে শেষ হয়েছে, এইটাই হচ্ছে আসলে আমাদের কানের পর্দা। এই যে হালকা ব্লু শেপের যে অংশটা, এটাকে আমরা বলি এয়ার ড্রাম। আমরা যখন কোনো শব্দ শুনি, সেই শব্দটা যখন আমাদের কান দিয়ে এয়ার ক্যানাল হয়ে ওই পর্দায় পৌঁছায়, সেই পর্দাটা আসলে ভাইব্রেট করতে থাকে। আমরা জানি যে শব্দ কিন্তু আসলে একটা কম্পনই, তাই না? এবং এই কম্পনটা পরবর্তীতে আমরা চলে যায় আমাদের মধ্যকর্ণে। হ্যাঁ, এই ছবিতে এই যে কালারফুল অংশটা, এটা হচ্ছে আমাদের মধ্যকর্ণ। সো মধ্যকর্ণটা আসলে বহিঃকর্ণ এবং অন্তঃকর্ণের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত। এটা হচ্ছে আসলে একটা বায়ুপূর্ণ থলি, যার মধ্যে এই যে এরকম তিনটা ছোট ছোট হাড় থাকে। সো একটা হাড় কিন্তু সরাসরি আমাদের যে এয়ার ড্রাম সেটার সাথে কানেক্টেড থাকে, মানে যখন কোনো ভাইব্রেশন হয় তখন এই হাড়গুলোর মধ্য দিয়ে এই ভাইব্রেশনটা ট্রান্সফার হয়। এবং এই অংশে আসলে গলার সাথে সংযোগের জন্য এই যে একটা নালি থাকে, এই নালিটার কাজ হচ্ছে আসলে আমাদের বহিঃকর্ণ এবং মধ্যকর্ণের মধ্যে যে বাতাস, সেই বাতাসের চাপকে নিয়ন্ত্রণ করা। আসলে কানের পর্দা দিয়ে তো এই দুটো অংশ আলাদা হয়ে যায়। সো ভিতরে এবং বাইরে যদি বাতাসের বায়ুর চাপ সমান না হয় তাহলে কিন্তু আমাদের কানে সমস্যা হবে। তুমি চাইলে তোমার নাকটাকে বন্ধ করে জোর করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলে দেখতে পাবে যে কানের মধ্যে চাপ পড়ে। এই কারণেই চাপ পড়ে, কারণ এই নল দিয়ে তখন বাতাসটা আসার চেষ্টা করে। তো এরপরে কানের যে অংশটি আছে সেটা হচ্ছে আমাদের অন্তঃকর্ণ, অর্থাৎ হ্যাঁ এই যে এই কালারফুল অংশটা হচ্ছে অন্তঃকর্ণ। তো এই অন্তঃকর্ণটা আমাদের মাথায় অডিটরি ক্যাপসুল নামক এক ধরনের অস্থির মধ্যে থাকে, এবং এই অন্তঃকর্ণ প্রধান দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে ইউট্রিকুলাস এবং একটা হচ্ছে স্যাকুলাস। সো ইউট্রিকুলাস কি? অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠটা তিনটা অর্ধবৃত্তাকার নালি দিয়ে তৈরি, এবং এদের ভিতরে থাকে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু এবং রস। আসলে এই হালকা একটু ব্লু রঙের অংশটা দেখছো, এইটা হচ্ছে আসলে ইউট্রিকুলাস। তো এই নালির ভিতরে যে রসটা থাকে সেটা আমাদের হাঁটা চলার সাথে, আমাদের কাত হওয়ার সাথে, সব কিছুর সাথে ভেতরে নড়াচড়া করতে থাকে। আমরা যদি কাত হয়ে পড়ে যেতে থাকি তখন এই ভেতরে রসটাও কাত হয়ে যায়, এবং মস্তিষ্ক সেটা বুঝতে পেরেই আসলে সেই সিগন্যালটা আমাদের বডিতে পাঠায়, এবং আমরা বুঝতে পারি যে আমাদের এখন সোজা হতে হবে। তো এরপরের যে এই অংশ অংশটা, এটাই হচ্ছে আসলে স্যাকুলাস। আসলে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আসলে এক ধরনের প্যাঁচানো শামুকের মতো নালিকা, এটাকে আমরা বলি ককলিয়া। হ্যাঁ, ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কিছু কোষ থাকে, এবং এই প্যাঁচানো নালিকাটা এক ধরনের রসে
পূর্ণ থাকে, এবং এটাই হচ্ছে আমাদের অন্তঃকর্ণ। তো তার মানে আমরা কানের মোটামুটি তিনটা অংশ, বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ সম্পর্কে একটা মোটামুটি সামগ্রিক আইডিয়া পেয়ে গেলাম। তো এখন আমরা জানবো যে কানের যত্ন কিভাবে করতে হয়। হ্যাঁ, কান আমাদের শ্রবণ ইন্দ্রিয়, কানের জন্যই আমরা আসলে সব কিছু শুনতে পারি, আর শুনতে না পারলে কী হবে বুঝতেই তো পারছো। তো কীভাবে যত্ন দিব আমরা, এর যত্ন নেওয়ার জন্য আমরা নিয়মিত কান পরিষ্কার করব, গোসলের সময় কানে যাতে পানি ঢোকে সেই দিকে আমরা সতর্ক থাকব, কানের বাইরে কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে আমরা ডাক্তারের পরামর্শ নিব, এবং উচ্চ শব্দ দূষণের মধ্যে থাকবো না বা উচ্চ শব্দের গান শুনবো না। তো এভাবে আমরা কানের যত্ন নিতে পারি। তো এবার যে সংবেদী অঙ্গটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে নাক। হ্যাঁ, নাক দিয়ে আমরা কি সুগন্ধ বা দুর্গন্ধ অনুভব করতে পারি, নাক দিয়ে আমরা শ্বাস গ্রহণ করি। তো মুখগহ্বরের উপরেই আসলে নাকটা অবস্থিত, এর দুটো অংশ যথা নাসারন্ধ্র এবং নাসাপথ। সো নাসারন্ধ্র কি, নাকের যে ছিদ্র অর্থাৎ বাইরের অংশে নাকের যে আমরা দুটো ছিদ্র দেখতে পাই, এটাই হচ্ছে আসলে নাসারন্ধ্র। এরপর হচ্ছে নাসাপথ। নাসাপথ হচ্ছে নাকের ছিদ্র থেকে একেবারে আমাদের গলা পর্যন্ত বা গলবিল পর্যন্ত বিস্তৃত একটা গহ্বর। এই গহ্বরটা হচ্ছে ত্রিকোণাকার। সো পাতলা প্রাচীর দিয়ে এই গহ্বরটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এর সামনের ভাগ লোম দ্বারা আবৃত থাকে এবং পেছনের দিকটা পাতলা ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এই ঝিল্লিকে আমরা ঘ্রাণ ঝিল্ল বলি। এতে থাকে সূক্ষ্ম রক্তনালিকা, এই যে এরকম আর কি, যা কিনা অসংখ্য ঘ্রাণ কোষের সাথে যোগাযোগ করে, এবং এই ঘ্রাণ কোষ থেকেই আসলে স্নায়ুর মাধ্যমে ঘ্রাণের অনুভূতিটা মস্তিষ্কে চলে যায়। তো এই নাকেরও কিন্তু আসলে যত্ন নিতে হবে। হ্যাঁ, আমরা নাক দিয়ে ঘ্রাণ নেই, নাক দিয়ে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেই, নাক দিয়ে বাতাস আমাদের ফুসফুসে যায়, তাই না? তাই নাকের মধ্যে যদি ময়লা থাকে তাহলে কিন্তু আমরা বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যাব সহজে। বিশেষ করে শিশুদের নাকের শ্বাসের সাথে বিভিন্ন ধুলাবালি জন্মে, এগুলো নিয়মিত পরিষ্কার রাখবো আমরা। এরপরে যে সংবেদী অঙ্গটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে জিহ্বা। হ্যাঁ, আমাদের মুখ গহ্বর অবস্থিত লম্বা পেশিবহুল যে অঙ্গটি সেটা হচ্ছে আমাদের জিহ্বা। এটি আমাদের স্বাদ ইন্দ্রিয়, অর্থাৎ এটা দিয়ে আমরা খাদ্যবস্তু, টক, ঝাল, মিষ্টি, তিতা ইত্যাদি স্বাদ গ্রহণ করে থাকি। জিহ্বার উপরে একটা আস্তরণ থাকে যেটা কিনা আসলে বিভিন্ন স্বাদ গ্রহণ করার জন্য দায়ী। এটাকে আসলে বলা হয় স্বাদকোরক বা টেস্ট বাট। বাট এটা জিহ্বার সব জায়গাতে থাকে না। আমরা জিহ্বার যে অগ্রভাগ সেটা দিয়ে আমরা মিষ্টি অনুভব করতে পারি এবং নোনতা অনুভব করতে পারি। দুই পাশের যে অংশ সেটা দিয়ে আমরা লবণ এবং টক স্বাদ অনুভব করি। এছাড়া জিহ্বার একেবারে যে পেছনের অংশ, এখানে যে স্বাদকোরক আছে সেটা দিয়ে আমরা তিতা বা তিক্ত স্বাদ অনুভব করতে পারি। জিহ্বার মাঝখানটায় বিশেষ কোনো স্বাদকোরক থাকে না, তাই আমরা জিহ্বার মাঝখানটায় কোনো বিশেষ স্বাদ পাই না, তবে সাধারণত আমরা মিষ্টিটা অনুভব করতে পারি। তো জিহ্বার কাজ কি? জিহ্বার কাজ হচ্ছে খাদ্যের স্বাদ গ্রহণ করা, খাবার গিলতে সাহায্য করা, খাদ্যবস্তুকে নেড়ে চেড়ে দাঁতের নিকট পৌঁছে দেওয়া, ফলে খাদ্যবস্তু চিবানো সহজ হয়। জিহ্বা আমাদের কথা বলতে সাহায্য করে, আমরা কিন্তু জিহ্বা ছাড়া কথা বলতে পারতাম না। তো এই জিহ্বার যত্ন নিতে হলে কী করতে হবে আমাদের? খাদ্য পরিপাকের জন্য জিহ্বা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। জিহ্বার যত্ন নিতে হলে দাঁত ব্রাশ করার সময় নিয়মিত জিহ্বা পরিষ্কার করতে হবে। শিশুদের নিয়মিত জিহ্বা পরিষ্কার করা উচিত, নাহলে জিহ্বার ছত্রাকের সংক্রমণ হতে পারে। অনেক ক্ষেত্রে এই রোগের কারণে জিহ্বার উপর সাদা বা হলদে একটা পর্দা পড়ে, জ্বর হলে সাধারণত এটা হয়। এ সময় পানিতে লবণ গুলে কুলকুচি করলে ভালো ফল পাওয়া যায়। শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার না করলে জিহ্বার উপর দইয়ের মতো দেখতে ছোট ছোট দাগ দেখা দেয়, এটা আসলে এক প্রকার ছত্রাকের সংক্রমণ থেকে হয়। মুখ ও জিহ্বায় ঘা হলে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে। মানে এক কথায় বুঝতে পারছি যে আমাদের জিহ্বাটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। এরপরে আমাদের যা একটি সংবেদী অঙ্গ আছে সেটি হচ্ছে ত্বক। হ্যাঁ, আমাদের দেহ যেসব অঙ্গ দিয়ে গঠিত সেগুলো যাতে রোগ জীবাণু বাইরে রাখা থেকে রক্ষা পায়, সেজন্য আমাদের সমস্ত দেহ বা চামড়া ত্বক দিয়ে ঢাকা থাকে। ত্বকই হচ্ছে আসলে আমাদের দেহের আবরণ, এবং এই ত্বকের দুইটা স্তর আছে, একটা হচ্ছে উপচর্ম বা বহিঃত্বক এবং অন্যটি হচ্ছে অন্তঃচর্ম বা অন্তঃত্বক। তো প্রথমে হচ্ছে উপচর্ম বা বহিঃত্বক। উপচর্ম হচ্ছে আসলে আমাদের ত্বকের সবচাইতে বাইরের আবরণ। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আসলে আমাদের ত্বকের একটা অংশ আর কি। সো এই যে উপরের যে অংশটা এটা হচ্ছে আসলে উপচর্ম বা বহিঃত্বক হিসেবে পরিচিত। এই উপচর্ম পাতলাও হতে পারে আবার মোটাও হতে পারে। যেমন আমাদের হাতের তালু বা পায়ের তালুর ত্বক খুব পুরু হয়, আবার ঠোঁটের যে ত্বক সেটা খুব পাতলা হয়। তো এই উপচর্ম থেকেই আসলে লোম, চুল এবং নখের উৎপত্তি হয়। এছাড়া উপচর্মে লোমকূপও থাকে। এরপরের যে স্তরটা, নিচের যে স্তরটা, সেটা হচ্ছে আসলে অন্তঃচর্ম বা অন্তঃত্বক। অন্তঃত্বকে কী রয়েছে? অন্তঃত্বকে রয়েছে বিভিন্ন রক্তনালী, স্নায়ু, এছাড়া রয়েছে লোমের যে মূল, এটা হচ্ছে লোম আর কি। এছাড়া রয়েছে ঘর্মগ্রন্থি, তেলগ্রন্থি, শ্বেতগ্রন্থি ইত্যাদি। লোমহীন স্থানে অর্থাৎ করতল ও পদতলে এই শ্বেতগ্রন্থির সংখ্যাটা অনেক বেশি
থাকে। তো ত্বকের কাজ কি এবং এর যত্ন আমরা কিভাবে নিব? দেহের ভেতরে কোমল অংশকে বাইরের আঘাত, ঠান্ডা, গরম, রোদ, বৃষ্টি ইত্যাদি থেকে রক্ষা করাই হচ্ছে আমাদের ত্বকের কাজ। এটা আমাদের দেহে রোগ জীবাণু ঢুকতে বাধা দেয়, দেহ থেকে ঘাম বের করে দিয়ে শরীর ঠান্ডা এবং সুস্থ রাখে। এটা দেহ থেকে ক্ষতিকর পদার্থও বের করে দেয় এবং সূর্যরশ্মি থেকেও আমাদের ত্বককে রক্ষা করে। এরপর হচ্ছে ত্বকের যত্ন। ত্বকের যত্ন নেওয়ার জন্য আমাদের অবশ্যই নিয়মিত গোসল করতে হবে, এতে চামড়া সংক্রমণ, খুশকি, চুলকানি ইত্যাদি সমস্যা এড়ানো যাবে। অন্যের ব্যবহার করা তোয়ালে আমরা ব্যবহার করব না, দু একদিন পরপর নিজের ব্যবহৃত তোয়ালে গাম বা গামছা গরম পানি বা সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। ত্বকে কোনো রকম রোগ যেমন খোসপাচড়া, দাঁত ইত্যাদি দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো আমরা কোনো মলমও ব্যবহার করব না। তো এভাবে আমরা চামড়ার যত্ন নিতে পারি। তো এতক্ষণ ধরে এই চ্যাপ্টারে আমরা আসলে আমাদের বিভিন্ন সংবেদী অঙ্গ সম্পর্কে একটা বিস্তর ধারণা পেয়ে গেলাম। তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।